আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা গতবার আউটপাশে দেশে গিয়েছিলেন, তারা অনেকে জিজ্ঞেস করতেছে ওমানে কি আউটপাশের লোক আবার ঢোকাচ্ছে কি না। অনেকে আবার কেউ কেউ বলতেছে ওমানে নাকি 2 বছরের পরে আবার আউটপাশে যারা গিয়েছে তারা ঢুকতে পারবে, এমনকি 5 বছর পরও আবার ঢুকতে পারবে, এমন কথাগুলো আসতেছে। আসলে ভাই, এখন পর্যন্ত ওমানে আরোপি বলেন, ওমান সরকার বলেন, ইমিগ্রেশন বলেন, কোথাও থেকে এমন ধরনের ঘোষণা এখনও করে নাই যে ওমানে আবার যে আউটপাশের লোকগুলো গিয়েছিল তারা আবার ওমানে ঢুকতে পারবে। তো আপনারা যদি এগুলা যাচাই বাছাই না করে যদি আবার ভিসার জন্য টাকা দেন বা যোগাযোগ করেন আবার ওমানে আসবেন আপনি শিওর না হয়ে, তাহলে আপনার অনেক ধরনের বড় ধরনের একটা লোকসান হবে। আপনার কিন্তু পাসপোর্ট দিলে আপনার ভিসা হবে, সব কিছু হবে, ভিসা বাড়বে, তারপর আপনি টিকিটও কাটতে পারবেন, ওমানও আসতে পারবেন। কতটুকু পর্যন্ত ওমানে আসতে পারবেন জানেন? বাস এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারবেন। এয়ারপোর্ট থেকে আপনাকে আর বেরোতে দিবে না, আপনাকে ওইখানে এক জেল আছে, রুম আছে, ছোটো একটা রুম আছে, ওইখানে রাখিয়ে দেবে। রেখে দিয়ে আবার বাংলাদেশে যদি ফ্লাইট থাকে খালি, তখন ওই খালি ফ্লাইটে আপনাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো ভাইরা, এটা যদি এমন যদি কিছু হয় তাহলে আপনার বড় ধরনের লোকসান হবে, সেটা আপনি ভালো করে জানেন। তার জন্য সবচেয়ে বেটার হয় ওমানে আপনার যদি কেউ যদি পরিচিত থাকে, আপনার ভাই বাদার বা আত্মীয় স্বজন কেউ যদি থাকে, তাহলে আপনার যে আইডি কার্ডটা ছিল, লেবার কার্ডটা ছিল, বা আপনার লেবার কার্ড যদি না থাকে, যদি পাসপোর্ট থাকে, পাসপোর্টের কপিটা একটা আপনার ওই আত্মীয় স্বজন বা ভাই থাকে বা যেই থাকে পরিচিত কেউ থাকলে ওদেরকে দেন, ওদেরকে বলেন আপনারা একটু, আপনার যদি কেউ যদি পরিচিত থাকে ওমানি বা ইমিগ্রেশনের কাজ করে, এমনকি সানাদ অফিসে দিয়ে যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করলে হয়তো আপনার আইডি কার্ডটা দেখলে বুঝতে পারবে আসলে আপনি কি ওমানে ঢোকার আপনার অ্যালাউ আছে কি না, তখন আপনি শিওর হয়ে আপনি ভিসার জন্য টাকা পয়সা দিবেন, আপনি যোগাযোগ করবেন। তো এই থেকে সতর্ক অবশ্য থাকবেন। তবে আপনি অবশ্য ওমানে আসার আগে আপনার আইডি কার্ডটা পাসপোর্টটা এখানে চেকিং করবেন, সানাদ বলেন, ইমিগ্রেশন বলেন, যে কোনো জায়গাতে যদি পরিচিত ভালো লোক থাকে ওদেরকে জিজ্ঞেস করে তারপরে ওমানে ঢুকবেন। হঠাৎ করে যদি ভিসা বাইরে করে ফেলেন, ভিসা তো বাইরে হবে, সমস্যা নাই, আপনার ওমানে চলে আসেন টিকিট কাটিয়ে, অনেক লোকসানে পড়বেন ভাই। তো সাবধানে থাকবেন। আর হচ্ছে এই ধরনের লোক এখানে আসছে কি না আমি এখন পর্যন্ত শুনি নাই, তবে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে অনেকে আছে হামিরিয়া রুইতে, আমাদের দেশি ভাইরা এই ধরনের কাজগুলো করে, তো ওদের সাথে যোগাযোগ করে হয়তো বা কোনো ভালো তথ্য পাবেন, তথ্য পেলে হয়তো আপনার জন্য আইডিয়া ভালো হবে। তো ভাইরা, আপনারা একটু অপেক্ষা করেন, অপেক্ষা করে বিস্তারিত জানার পর ওমানে ঢুকবেন। আর এখন তো ওমানের ভিসা বন্ধ, ওমানের ভিসা হয়তো কিছুদিন পর চালু হবে, চালু হলে আপনারা বুঝতে পারবেন। তো যোগাযোগ করে, এভাবে যোগাযোগ করে অবশ্যই ওমানে ঢুকবেন। তার আগে কেউ টাকা পয়সা দিবেন না, লেনদেন করবেন না, আপনি যতক্ষণ পর্যন্ত শিওর না হন ততক্ষণ পর্যন্ত ওমানে ঢুকবেন না। তো ভাইরা ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।